বন্ধুরা, আশা করছি ভালো আছে সবাই। আমরা যুক্তিবাক্য সম্পর্কে জেনেছি, যুক্তিবাক্যে ব্যবহৃত পদ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা জানব যুক্তিবাক্যে পদের ব্যাপ্তি সম্পর্কে। মূলত পদের ব্যাপ্তি বলতে আমরা বুঝি পদের ব্যাপকতা বা প্রসারতা সম্পর্কে। কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হবার পর একটা পদ যে পরিমাণ ব্যক্তার্থ নির্দেশ করে তার দ্বারাই সে পদের ব্যাপকতা নির্ণীত হয়। একটি পদ কোনো সময় তার সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করতে পারে, আবার কোনো সময় আংশিক ব্যক্তার্থ নির্দেশ করতে পারে। যদি কোনো যুক্তিবাক্যে একটি পদকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ পদটি যদি তার সমগ্র যে ব্যক্তার্থ সেটিকে প্রকাশ করে, তাহলে পদটিকে ব্যাপ্ত পদ বলে। যেমন ধরো, সকল মানুষ হয় দ্বিপদ। এই বাক্যটার ক্ষেত্রে কী হয় দেখো, আমরা যখন বলছি সকল মানুষ, তখন কিন্তু এই মানুষ যে পদটা তার সম্পূর্ণ অর্থটাকেই আমরা প্রকাশ করছি। এই জন্য এই সকল মানুষ হয় দ্বিপদ বাক্যটাতে মানুষ পদটা সম্পূর্ণভাবে ব্যক্ত হয়েছে। আবার ধরো, আংশিকভাবে ব্যক্ত হয় কখন, যদি আমরা একটি বাক্য নেই, কিছু ছাত্র হয় নম্র, এই বাক্যটার ক্ষেত্রে আমরা ছাত্র যে পদটা, এই পদটাকে আংশিকভাবে ব্যক্ত করেছি। অর্থাৎ সকল ছাত্রকে আমরা নির্দেশ করছি না, বা সামগ্রিকভাবে সার্বজনীনতা আমরা প্রকাশ করছি না, বরং আমরা এখানে ছাত্র যে পদটা সেটাকে সীমাবদ্ধ করছি। কিছু ছাত্র হয় অর্থাৎ সকলকে বোঝাচ্ছি না, সকলকে না বুঝিয়ে আমরা কিছু ছাত্রের ক্ষেত্রে নম্র যে গুণটা, এই গুণটাকে আরোপ করছি। এখন এই পদের ব্যাপ্ততা বা অব্যাপ্ততা এর উপর নির্ভর করে কিন্তু একটা অনুমান বা যুক্তির বৈধতা অবৈধতা অনেকাংশেই নির্ভর করে। কেননা একটা অনুমান বা যুক্তির বৈধতা এবং অবৈধতা ক্ষেত্রে যুক্তিবাক্যগুলোতে পদের যে ব্যাপ্ততা, সেটাই কিন্তু আসলে ওই বাক্যটার যে অর্থ, সেই অর্থটা সম্পূর্ণরূপে ঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা সেটি কিন্তু আমাদেরকে বুঝতে দিচ্ছে। এই জন্যই আমরা বলতে পারি অনুমান বা যুক্তির যে বৈধতা অবৈধতা সেটা অনেকাংশে নির্ভর করে যুক্তিবাক্যগুলোতে পদের ব্যাপ্ততার উপরে। তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম? আমরা শিখলাম যুক্তিবাক্যে পদের ব্যাপ্তি বলতে কী বোঝায়, পদের ব্যাপ্ততা কখনো আংশিক আবার কখনো সম্পূর্ণ প্রকাশ হতে পারে। যখন আংশিকভাবে ব্যক্তার্থটা প্রকাশ হয় তখন সেই পদটাকে আমরা অব্যক্ত পদ বলি, আর যদি সম্পূর্ণভাবে একটা পদের অর্থ প্রকাশ পেয়ে যায় তখন সেটাকে আমরা ব্যাপ্ত পদ বলি। এবং আমরা সর্বশেষ জেনেছি যে পদের ব্যাপ্ততা এবং অব্যক্ততার উপরে একটা অনুমান বা যুক্তির বৈধতা অবৈধতা নির্ভর করে অনেক অংশেই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।